শুরু করছি আমাদের নিউট্রন বিক্ষিরণ, বিক্ষেপণ এবং আধুনিক বিজ্ঞান বিষয়ে আলোচনার আজ দ্বিতীয় পর্ব। সঙ্গে আছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিজ্ঞানী অনুপ কুমার বেরা। আমরা প্রথম অংশে অনুপের থেকে অনেক কিছু শিখেছি। আজকে অনুপের থেকে আমরা জানব এই নিউট্রন বিজ্ঞানের বিভিন্ন বিষয়। অনুপ, ধন্যবাদ রাজীব দা। আজকে আমরা দ্বিতীয় পর্ব শুরু করতে চলেছি। প্রথম পর্বে আমরা দেখেছি আমাদের জীবনে পদার্থের গুরুত্ব এবং পদার্থের গুণগান বাড়ানোর জন্য প্রয়োজনীয়তা। সেখানে আমরা দেখেছি যে পদার্থের বৈশিষ্ট্য বা গুণ সেটা নির্ভর করে পদার্থের গঠনের ওপর। সেই গঠনটা জানা খুবই জরুরি তার গুণমান বাড়ানোর জন্য বা বৈশিষ্ট্য বানানোর জন্য। আমরা দেখেছি যে তার কাঠামো বা গঠন জানতে গেলে তার যে ক্ষুদ্রতম অংশ সেখানে সেইটার গঠনটা জানা দরকার। সেটা যদি আমরা জানতে পারি তো পুরো পদার্থের গঠনটা আমরা জানতে পারি। এও আমরা আলোচনা করেছি যে গঠন, পদার্থের গঠন, আভ্যন্তরীণ গঠন জানার জন্য নিউট্রন খুব প্রয়োজনীয় একটা পদ্ধতি, পরীক্ষামূলক পদ্ধতি। তো আমরা আজকে আরেকটু গভীরে যাব। আমরা দেখব কতটা ডিপলি আমরা ওটাকে দেখতে পারি। আর আজকে মোটামুটি আমি বেশিটা সময় বলবো কিভাবে আমরা এই নিউটন বিমটা তৈরি করতে পারি। পরীক্ষার জন্য আমাদের তো নিউটন বিমটা দরকার, সেটা কিভাবে তৈরি করব। তো মোটামুটি আমরা দেখেছি যে নিউটন আদার্স অন্যগুলো যে পদ্ধতি আছে এক্স রে বা অন্য কিছু, তাদের চেয়ে কিছু জায়গায় ভালো এবং সেটা আমরা কাজে লাগিয়ে পদার্থের গঠনটাকে জানি। তো আমরা একটা কথা বলেছিলাম আগের দিন যে চৌম্বক পদার্থের জন্য নিউটন স্ক্যাটারিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আভ্যন্তরীণ গঠন জানতে সাহায্য করে। আমরা ক্লাসে পড়েছি, দেখেছি, আমরা যদি একটা চৌম্বক নিই তার একটা সাউথ বা দক্ষিণ দিক আছে, একটা নর্থ বা উত্তর দিক আছে, এবং এটা আমরা জানি যে একটা চুম্বককে যদি আমরা দুটো টুকরো করে দিই আমরা দেখব যে প্রত্যেকটা টুকরোই একটা একটা চুম্বক। আবার যদি আমরা সেটাকে আরো ভাঙতে থাকি দেখব যে সেটা ছোট 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 চুম্বকে পরিণত হচ্ছে, কিন্তু প্রত্যেকটা অংশই চুম্বকের বৈশিষ্ট্য বজায় রাখছে। তো এইভাবে যদি আমরা ভাঙতে ভাঙতে যাই তাহলে দেখবো এই যে চুম্বকের বৈশিষ্ট্যটা সেটা কিন্তু আসে হচ্ছে একটা পরমাণু থেকে, সেটাকে আমরা বলি পরমাণুর চুম্বক বা স্পিন। তো কোনো পদার্থকে যদি আমরা দেখি সেই পরমাণুর যে স্পিনটা আছে সেটা কিভাবে তার মধ্যে বিন্যস্ত আছে, যদি সবকটা স্পিন যদি একই দিকে বিন্যস্ত থাকে তাকে আমরা বলি ফেরোম্যাগনেট। এই ফেরোম্যাগনেটটা এমন, যেহেতু এই পারমাণবিক স্পিন গুলো একই দিকে সজ্জিত আছে সেই জন্য পুরোটাই একটা কিন্তু চুম্বক। তো এইটাকে যদি আমরা কোনো চুম্বকের কাছে নিয়ে যাই আমরা দেখি যে লোহা বা এই ধরনের জিনিস সেটাকে চুম্বক আকৃষ্ট করছে, বা এটা একটা চুম্বক হয়ে গেলে সে স্পিন বা লোহার তৈরি কোনো জিনিসকে আকৃষ্ট করছে। এবার যদি আমি দেখি এই স্পিন গুলো, পারমাণবিক স্পিন গুলোকে যদি আমি একটাকে উপর দিকে একটাকে নিচের দিকে এরম করে করে সাজাই তাহলে দেখব যে সবকটা যোগফল কিন্তু শূন্য হয়ে যাচ্ছে, একটা উপরে একটা নিচে এরম করে শূন্য হয়ে যাচ্ছে। সেই চুম্বকগুলোকে আমরা বলবো অ্যান্টি ফেরোম্যাগনেট। তারা আভ্যন্তরীণ দিক থেকে, পারমাণবিক দিক থেকে তারা চুম্বক হলেও পুরো যে পদার্থটা সে কিন্তু চৌম্বক ধর্ম প্রকাশ করছে না, সে কিন্তু ওই পিনগুলোকে আকৃষ্ট করতে পারছে না। তো এই আভ্যন্তরীণ গঠন জানাটা এই জন্যই জরুরি যে এদের গঠনগুলোর উপর এদের বাহ্যিক যে বৈশিষ্ট্য সেটা ডিপেন্ড করছে। এরম এটা তো খুব সহজ উদাহরণ দিলাম, এরম অনেক ধরনের স্পিন বিন্যাস হতে পারে, যেগুলো কিছুগুলো ছবি আমি এখানে দেখিয়েছি, ফেরোম্যাগনেট, অ্যান্টি ফেরোম্যাগনেট বা
দুটো স্পিন উল্টো দিকে আছে, কিন্তু তাদের যে মাত্রা সেটা যদি ডিফারেন্ট হয়, সেটা যদি আলাদা হয়, সেকে ফেরি ম্যাগনেট বলে। আবার অনেক অ্যান্টি ফেরো ম্যাগনেট আছে যেগুলো উপর দিক নিচের দিক এরম ভাবে প্যারালাল নয়, তাদের মধ্যে কোনো একটা অ্যাঙ্গেল আছে। সেগুলো বিভিন্ন রকম পদ্ধতি, বিভিন্ন রকম সজ্জা বিন্যাস হতে পারে। তো এই আভ্যন্তরীণ গঠনটা যদি আমরা জানতে পারি, তবে হচ্ছে চুম্বকের বৈশিষ্ট্যগুলো আমরা ভালোভাবে বুঝতে পারবো এবং যেখানে যেমন দরকার সেভাবে আমরা তাকে পরিবর্তন করতে পারি। তো এই আভ্যন্তরীণ গঠন, এইরকম পরমাণু থেকে পরমাণু কিভাবে স্পিনগুলো বিন্যস্ত আছে, সেটা কিন্তু নিউটন স্ক্যাটারিং বলতে পারে। নিউটন গুলো গিয়ে ওই স্পিন গুলোর সঙ্গে কথা বলে, আবার সেই ইনফরমেশন গুলো আমাদের দেয়। এটা একটা নিউটনের খুব ভালো বৈশিষ্ট্য। এবার আমরা আগের দিন আলোচনা করেছি পদার্থের কাঠামো, আমরা দেখেছি যে আভ্যন্তরীণ গঠন একটা পরমাণু অন্য পরমাণু গুলোর মধ্যে কিভাবে বিন্যস্ত আছে। যদি বিভিন্ন রকমের পরমাণু থাকে, সেগুলোর মধ্যে দূরত্ব, সেগুলোর মধ্যে কতটা অ্যাঙ্গেল করে আছে, সেগুলো জানতে হয়। কিন্তু এটা আমি একটু বলতে চাই যে আমরা এও বলেছি যে আংস্ট্রং অর্ডারে সেই দূরত্বগুলো হয়, আর নিউটনের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা তার সঙ্গে সমান হয় বলে আমরা সেই গঠনটাকে জানতে পারি। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে আমরা কিন্তু নিউটনের বিমের যে শক্তি বা এনার্জি, সেটাকে কিন্তু আমরা সহজে পরিবর্তন করতে পারি। সেই পরিবর্তনের মাধ্যমে যেহেতু শক্তি আর তরঙ্গ দৈর্ঘ্যটা তাদের মধ্যে যুক্ত, একটাকে চেঞ্জ করলে অন্যটা অন্যটা পরিবর্তিত হয়ে যায়, সেইভাবে আমরা কিন্তু নিউটনের তরঙ্গ দৈর্ঘ্যটাকেও আমরা পরিবর্তন করতে পারি। এটার একটা বড় সুবিধা হলো, আমরা যদি এরকম করতে পারি তাহলে আমরা এখানে আমি যেমন দেখিয়েছি বিভিন্ন মাপের কাঠামো বা গঠন, পদার্থের গঠন আমরা কিন্তু মাপতে পারবো। যেমন আগের দিন আমরা আলোচনা করেছি যে ইউনিট সেল, তার মধ্যে পরমাণু আছে, আংস্ট্রং অর্ডারে আমরা যে কাঠামোটা মাপতে পাচ্ছি। কিন্তু কিছু পদার্থ আছে সেগুলো যেমন সার্ফ্যাক্ট্যান্ট বা হচ্ছে আমাদের জীবন্ত দেহে যেগুলো আছে, কোষ বা ইমালশন, প্রোটিন, এইগুলো এইগুলো অনেক বড় বড় আকারের হয়। সেই সেই জিনিসগুলোকেও আমরা অনাহাসে মেজার করতে পারি নিউটন স্ক্যাটারিং পদ্ধতিতে, কারণ আমাদের যেখানে যেমন দরকার সেখানে আমরা তার তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা পরিবর্তন করে নিতে পারি এবং তাকে ব্যবহার করে আমরা একটা বড় রেঞ্জের 10^-10 মিটার, যেটা হচ্ছে আংস্ট্রং অর্ডার, সেখান থেকে অলমোস্ট 10,000 গুণ বড় জিনিসও মাপতে পারে। এটা একটা বড় নিউটনের গুণ আমরা বলতে পারি। তেমনি আমরা যেহেতু শক্তির কথা বললাম, শক্তিটাকে আমরা চেঞ্জ পরিবর্তন করতে পারছি, সেটাকে কিন্তু কাজে লাগিয়ে আমরা আরো গঠনের পদার্থের গঠনের বাইরে অনেক কিছু আমরা জানতে পারি পদার্থের ভেতরে। যেমন প্রথমে আমি বলেছিলাম নিউটন ক্যান সেস দা হোয়ার ইজ দা অ্যাটম ইজ অ্যান্ড হোয়াট অ্যাটম ডাজ। তো আমরা বলেছি যে পদার্থের গঠনে কোথায় কোথায় পরমাণুগুলো বসে আছে, তাদের মধ্যে কতটা দূরত্ব, সেগুলো আমরা দেখেছি পদার্থের গঠনের জন্য। তেমনি প্রত্যেকটা পদার্থের আভ্যন্তরীণ এই যে পরমাণুগুলোকে আমরা ধরছি সেখানে একটা কোণে বসে আছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তারা কিন্তু চুপচাপ বসেনি, তাদের মধ্যে একটা মোশন বা গতি আছে, সে তার নিজের জায়গার চারিদিকে হালকা হালকা ঘুরতে থাকে। কারণ আমরা যখন রুম টেম্পারেচার বা আমাদের যে পৃথিবীর নর্মাল কন্ডিশনে আছি, যখন আমরা শূন্য তাপমাত্রা উপরে যাব, সেই অ্যাটমগুলো বা পরমাণুগুলো নিজেদের মধ্যে ভাইব্রেট করতে থাকে। এছাড়াও কিছু কিছু পদ্ধতি হয়, যেমন আমরা যদি কোনো জেল বা টুথপেস্ট ইউজ করি, সেগুলো নরম নরম পদার্থ, সেখানে কিন্তু ওর যে পরমাণুগুলোর মধ্যে একটা খুব স্লো, খুব আস্তে আস্তে তাদের গতি পায়। তো এইগুলো কেন হয়, কিভাবে হয়, সেগুলো জানার জন্য যেই সময়ের রেসপেক্টে ওখানে পরমাণুগুলো
নড়াচড়া করছি, আমাদের সেই টাইমে যেতে হবে। জিনিসটাকে একটু সহজ করে বোঝাই, আমরা দেখেছি ফ্যান যখন চলে, যদি ফ্যানটা খুব জোরে চলে, আমরা ফ্যানের পাখাগুলো দেখতে পাই না, যেন মনে হয় সেখানে পাখাগুলো একটা স্থির হয়ে আছে। তেমনি ফ্যান যদি খুব আস্তে চলে, 1 ঘন্টায় একবার পাখায়, তখনও যদি আমরা হঠাৎ করে ফ্যানের দিকে তাকাই, তখন দেখবো পাখাগুলো বন্ধ যেন। কিন্তু মিডিয়াম স্পিডে চললে আমরা দেখতে পাই যে ফ্যানের পাখাগুলো ঘুরছে। তো আমরা যেটা আমরা মাপতে চাইছি, আমাদের সেই টাইমে গিয়ে মাপ করতে হবে। এটার কারণ হলো এখানে যে পদার্থের মধ্যে যে পদ্ধতিগুলো হচ্ছে, যে পরমাণুগুলো নড়াচড়া করছে, সেগুলো কিন্তু অনেক ক্ষুদ্র টাইমে হচ্ছে, এবং তাদের যে হচ্ছে সেখানেও একটা টাইমের বিন্যাস আছে। সেইগুলোকে মাপার জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকমের শক্তির প্রয়োজন। একটু এই চিত্রটার দিকে যদি আমরা দেখি, এখানে দেখবো যে আমরা যদি বিভিন্ন রকম পদ্ধতি হতে থাকে, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, তো আমি এটুকু বলতে চাই যে তাদের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো 10^-7 সেকেন্ড, 1 সেকেন্ডের অলমোস্ট 1 কোটি ভাগের 1 ভাগ সময়, সেখান থেকে আরো আরো অনেক কম টাইমেও ঘটনাগুলো ঘটছে। তো মোটামুটি একটা বড় রেঞ্জের সময়ের মধ্যে হচ্ছে। তো এই জিনিসগুলো আমরা নিউটনের শক্তিটাকে পরিবর্তন করে এতগুলো জিনিস, আমরা একটা ওয়াইড ব্যান্ড অফ জিনিসকে আমরা কিন্তু মাপতে পারবো। সেখানে এই পরমাণুর ভাইব্রেশন থেকে শুরু করে ইলেকট্রনের যে ঘটছে, ইলেকট্রন তো আরো ছোট, সেটা তাদের যে নড়াচড়াটা আরো তাড়াতাড়ি হয়, 10^-16 সেকেন্ডে, তো সেগুলোকে কিন্তু আমরা নিউটন স্ক্যাটারিং দিয়ে মাপতে পারবো। তো মূল কথা হলো যে আমরা নিউটনের শক্তিটাকে পরিবর্তন করে বিভিন্ন রকম টাইম স্কেলে গিয়ে বিভিন্ন রকম ঘটনাকে মাপতে পারছি। তেমনি বিভিন্ন রকম আকারের যে পদার্থের গঠন, সেগুলোকেও মাপতে পারছি। তো এটা গেল মাপার ব্যাপার। এবার আমরা দেখি, আগের দিন আমরা আলোচনা করেছি প্রায় 1950 সালে প্রথম যখন এই পদ্ধতিটা আবিষ্কার হয়, তখন কিন্তু পদার্থের জাস্ট গঠন এবং ম্যাগনেটিক ক্ষেত্রে অ্যান্টিফেরোম্যাগনেটিক প্রথমবার দেখা গিয়েছিল পরীক্ষামূলকভাবে, সেটা শুরু হয়েছিল 1950 সাল। কিন্তু যেমন আমরা এগিয়ে গেছি টাইমের সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে, তেমনি নিউটন স্ক্যাটারিং এর যে প্রয়োগ মৌলিক গবেষণায়, তার কিন্তু আকৃতি বেড়ে গেছে। বিজ্ঞানীরা বুঝতে পেরেছেন নিউটনের যে শক্তি, নিউটনের যে বৈশিষ্ট্য, এবং বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শাখায় তার ব্যবহার হয়েছে, আভ্যন্তরীণ গঠন এবং যে ফেনোমেনাগুলো হচ্ছে পদার্থের মধ্যে, যে ঘটনাগুলো ঘটছে সেগুলো জানার জন্য। আজকের দিনে দাঁড়িয়ে শুধু পদার্থের গঠন নয়, বিভিন্ন রকমের পদার্থ, সেটা আমাদের জীব বিজ্ঞানের হোক বা আমরা যে ওষুধগুলো নিচ্ছি, তার যে ওষুধের মলিকুল, তার যে গঠন, তার যে কার্যকারিতা, সেইগুলো পরীক্ষামূলকভাবে গবেষণা হচ্ছে নিউটনকে কাজে লাগিয়ে। বিভিন্ন রকম এনভায়রনমেন্টে আজকে এত পলিউশন, সেখান থেকে কিভাবে পলিউশনগুলো কম করা যায়, সেই ধরনের গবেষণায়ও কাজে লাগছে। ক্লিন এনার্জিতে লাগছে, আজকে যে আমরা মোবাইল বা এতে ব্যাটারিগুলো ইউজ করছি, যেগুলো খুব শক্তিশালী ব্যাটারি, একবার চার্জ করলে অনেকক্ষণ চলছে, অনেক সেইগুলো তৈরিতে বিভিন্ন গবেষণায় লাগছে, নতুন পদার্থ তৈরিতে, তেমনি বিভিন্ন রকম শক্তিশালী কম্পিউটার তৈরিতে, আমরা এখন যে কম্পিউটারগুলো করছি, এখন অনেক গবেষণা চলছে কোয়ান্টাম কম্পিউটার বানানোর, সেইগুলোতে বিভিন্ন রকম গবেষণায়, বায়োলজিস্ট থেকে শুরু করে জীববিজ্ঞানীরা শুরু করে পদার্থবিজ্ঞানী, তারপরে রসায়ন বিজ্ঞানী, সবাই কিন্তু আজকে নিউটনটাকে বিভিন্ন কাজে বিভিন্নভাবে ইউজ করছেন মৌলিক গবেষণার জন্য।
তো এটা আমরা দেখলাম মোটামুটি নিউটন কিভাবে মৌলিক গবেষণায় ব্যবহার হয়। এবার আজকের যে মূল জিনিসটা আমি বলতে চাই, আমরা দেখলাম তো নিউটন খুব কার্যকারী, কিন্তু এবার প্রশ্ন আসছে যে আমরা কিভাবে নিউটনটাকে বিম তৈরি করব। তো আমরা কোনো পদার্থের গঠন জানতে গেলে তার মধ্যে তো নিউটনটাকে আমাকে ফেলতে হবে, তারপর সেখান থেকে যখন নিউটনটা আসবে তখন আমরা জানতে পারবো তার ঘটনাটা কি হচ্ছে, ভেতরে গঠনটা কি। যেমন আমরা রাতের বেলা অন্ধকারে একটা টর্চ ফেললে কোনো বস্তুর ওপর, অন্ধকারে আমরা কিছুই দেখতে পাই না, যে টর্চটা ফেললাম আলোটা গিয়ে পড়লো তখন আমরা বস্তুটাকে দেখতে পাচ্ছি। তেমনি নিউটনের ক্ষেত্রেও আমার একটা বিম দরকার যেটা কি পদার্থের ওপর পড়বে এবং পদার্থের গঠন এবং তার আভ্যন্তরীণ যে ঘটনাগুলো ঘটছে সেগুলো জানবে। তাহলে প্রশ্ন হলো আমরা নিউটন বিমটা কি করে তৈরি করব। আমরা আগের দিন বলেছি যে নিউটন কোথায় থাকে, একটা পারমাণুর কেন্দ্রে খুব ছোট অংশে নিউটন গুলো থাকে। এবার আমরা কিভাবে ওখান থেকে নিউটনটাকে বের করব, শুধু একটা নিউটন বের করলে হবে না, আমাকে অনেক নিউটন দরকার, একটা বিম আকারে দরকার, আলোর যেমন একটা বিম, তাহলে আমরা কিভাবে করি। তাহলে মোটামুটি দুটো পদ্ধতিতে নিউটন বিম বানানো হয় পরীক্ষাগারে। একটাকে বলা হয় নিউটন রিয়্যাক্টর বেসড সোর্স, যেখানে একটা নিউক্লিয়ার রিয়্যাক্টর থাকে, সেখানে নিউক্লিয়ার ফিশন বলে একটা পদ্ধতি হয়। এই পদ্ধতিতে বেসিক্যালি কি হয়, একটা টার্গেট নিউক্লিয়াস থাকে, প্রধানত তেজস্ক্রিয় পদার্থের হয়, একটা ইউরেনিয়াম 235, সেটা একটা বড় উপাদান যেটাকে বেশিরভাগ ক্ষেত্রে এটাকে ইউজ করা হয়। সেখানে যদি আমি একটা নিউট্রন দিয়ে এই পরমাণুটাকে আঘাত করি, কেন্দ্রটাকে, তাহলে কি হয়, সেটা ভেঙে দুটো টুকরো হয়ে যায়, আর সেখান থেকে একটা নিউট্রন ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে তিনটে নিউট্রন তৈরি হয়। এইভাবে এই ঘটনাকে যদি আমি আবার করি, সেই তিনটে নিউট্রন থেকে আবার নটা নিউট্রন পাবো, নটা থেকে 81টা পাবো, এইভাবে বাড়াতে 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 এক সময় আসবে যেখানে আমরা অনেক অনেক নিউট্রন একসাথে পাবো, এবং সেই নিউট্রনগুলোকে আমরা আমাদের গবেষণার কাজে পদার্থের গঠনে জানতে ব্যবহার করতে পারি। এটা একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো, আমি বলেছি এখানে স্প্যালেসন সোর্স, যেখানে কি করা হয়, আমরা জানি ইলেকট্রন আর প্রোটন পদার্থের পরমাণুর মধ্যে থাকে, প্রোটনটা নিউট্রন আর প্রোটন কেন্দ্রে থাকে, সেই প্রোটনটাকে যদি বের করে প্রচন্ড শক্তি বাড়িয়ে, কারণ আমাদের এখানে এটাকে প্রোটনের খুব শক্তি বাড়ানো হয়, সেটাকে ঘুরিয়ে 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 প্রচন্ড শক্তি বাড়িয়ে যদি আমরা কোনো একটা ভারী পদার্থ উপর গিয়ে হঠাৎ করে আঘাত করি, সেখান থেকে একসাথে অনেক অনেক নিউট্রন বেরিয়ে আসে। এই পদ্ধতিটাকে স্প্যালেসন সোর্স বলে। তো এই ক্ষেত্রে মোটামুটি পারদ বা টাংস্টেন এই ধরনের ভারী পদার্থ নেওয়া হয়, তার উপরে যদি খুব জোরে আমরা এই প্রোটনগুলোকে ফেলি সেখান থেকে নিউট্রন হয়। কিন্তু একটা জিনিস আমি বলতে চাই যে নিউট্রন, এই দুটো যে পদ্ধতি, এই দুটো পদ্ধতি কিন্তু দেখতে সোজা হলে মোটামুটি কিন্তু এর প্রযুক্তিগত অনেক কঠিন ব্যাপার। এই জন্য আমরা জানি যে পৃথিবীতে খুব কম জায়গায় কিন্তু এই নিউট্রন সোর্সগুলো আছে, হাতে গোনা কয়েকটা মাত্র জায়গায় আছে। তার প্রধান কারণ হলো প্রযুক্তিগত দিক দিয়ে এগুলো খুবই কঠিন। আমরা যদি পৃথিবীর এই ম্যাপটা দেখি, আমি এখানে মোটামুটি বলতে চেয়েছি যে পৃথিবীর কোথায় কোথায় এই নিউট্রন সোর্সগুলো আছে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন গবেষণার কাজে ব্যবহার করি। এখানে দেখবো এই যে আমরা স্টার দিয়ে চিহ্ন দিয়ে দেখিয়েছি সেগুলো হচ্ছে স্প্যালেসন সোর্স, আর এই স্টার দিয়ে দেখেছি সেগুলো হচ্ছে রিয়্যাক্টর সোর্স। আমরা যদি দেখি পুরো পৃথিবীতে পুরো কয়েকটা মাত্র জায়গায় এই সোর্সগুলো আছে, আমরা গর্বের সঙ্গে বলতে পারি আমাদের ভারতবর্ষে এরকম একটা সোর্স আছে, সেটা মুম্বাইয়ের ভাবা অ্যাটমিক রিসার্চ কেন্দ্রতে অবস্থিত, আমি যেখানে কাজ করি। এবার দেখতে গেলে পুরো এশিয়াতে যদি আমরা দেখি কয়েকটা মাত্র, যেমন অস্ট্রেলিয়াতে সিডনিতে একটা আছে,
চীনে দুটো আছে, এইদিকে জাপানে একটা ছিল, এটা রেড কালার দেখানো হয়েছে যেটা বন্ধ হয়ে গেছে রিসেন্টলি। ইউরোপে চার পাঁচটা জায়গায় আছে, আর আমেরিকাতে মাত্র দুটো জায়গায়। এগুলো হচ্ছে রিয়্যাক্টর সোর্স। স্প্যালেশন সোর্সটা হচ্ছে আরো প্রযুক্তিগত কঠিন হওয়ার জন্য, সেটা খুব কম জায়গায় আছে। একটা আছে আমাদের আমেরিকাতে, ইউরোপে দুটো আছে, একটা বানানো চলছে এই অরেঞ্জ কালার যে দেখিয়েছি, চীনে একটা বানানো হয়েছে, আর জাপানে আছে। মাত্র পাঁচটা জায়গায় এখন চলছে, আর একটা তৈরি চলছে সুইডেন। তো এই যে খুব কম জায়গায় আছে, সেই জন্য গবেষণার দিকতে খুবই কম সুযোগ সুবিধা আছে। সেই জন্য প্রধানত কি হয়, যেখানে আছে সেখান থেকে বিভিন্ন আর যে বিজ্ঞানীগুলো আছে যারা অন্য দেশে থাকে বা সেই দেশে অন্য কেন্দ্রে গবেষণা করছেন, তাদেরকে কিন্তু বিম টাইম অফার করা হয়। তারা যদি চায় যে আমার গবেষণার কাজে নিউট্রন বিমের দরকার পড়ে, সেখানে প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের মাধ্যমে তারা গিয়ে ওই নিউট্রন সোর্সে গিয়ে তারা নিজেদের পরীক্ষামূলক, তাদের পদার্থের পরীক্ষামূলক গবেষণা করতে পারে। সেই সুবিধাগুলো আছে। আমি যাব, আমি দেখাবো দুটো, উদাহরণস্বরূপ দুটো কেন্দ্রের আমি একটু ডিটেলসে বলবো কিভাবে সেখানে কাজ হয়। এই একটা সোর্স, এটা হচ্ছে বলা হয় ILL, ইনস্টিটিউট অফ লাও অ্যান্ড ল্যাঞ্জেভিন। এটা ফ্রান্সের গ্রেনেবল শহরে অবস্থিত। এখানে আমি বলতে চাই, যেহেতু হচ্ছে নিউটনের সোর্সটা খুবই লিমিটেড, যখন কোনো দেশে বা কোনো কেন্দ্রে এই নিউটন সোর্সগুলো থাকে, সেখানে চেষ্টা করা হয় যত বেশি বেশি ইনস্ট্রুমেন্ট বানানোর, এবং সেখান থেকে যত বেশিভাবে নিউটনগুলোকে ব্যবহার করা যায় বিজ্ঞানের ক্ষেত্রে সেগুলো। এখানে যদি দেখা যায়, এই যে সার্কেলটা আছে এই ব্লু কালারে, এটাই হচ্ছে একটা নিউক্লিয়ার রিয়্যাক্টর, যেটা এটা হচ্ছে আসল পিকচার। এখানে এই যে ডোমটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে রিয়্যাক্টর হল, এই পুরো হলটা এখানে দেখা আছে। তো কি করা হয়, এখান থেকে বিভিন্ন রকম পোর্ট থেকে বের করে নিউটন গুলো এখানে তৈরি হয়। তো সেখান থেকে বিভিন্ন পোর্ট গুলো আসে, এবং প্রত্যেকটা পোর্টে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট থাকে, সেই ইনস্ট্রুমেন্ট গুলোর বিভিন্ন কাজের ব্যবহার হয়, কোনটা গঠনের জন্য, কোনটা আবার হচ্ছে বিভিন্ন যে ঘটনা ঘটছে সেগুলো জানার জন্য। আবার অনেক সময় কি করা হয়, এখান থেকে পাইপ লাইন করে নিউটন গুলোকে নিয়ে যাওয়া হয়, কারণ এতগুলো তো ইনস্ট্রুমেন্ট এই একটা ঘরের মধ্যে ধরবে না, যদিও এটা খুব বড় আকারের ঘর হয়। সেগুলোকে নিয়ে গিয়ে সেখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়। এইভাবে মোটামুটি একটা রিয়্যাক্টর সোর্সে কম করে 15 থেকে প্রায় 30টা পর্যন্ত ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়। সেখানে যতটা পারা যায় বেশি সংখ্যক ইনস্ট্রুমেন্ট তৈরি করে বেশি সংখ্যক গবেষণার কাজে ব্যবহার করা হয়। এটা গেল রিয়্যাক্টর সোর্সের একটা উদাহরণ। এটা কিন্তু আমি যদি বলতে চাই যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নিউট্রন সোর্স রিয়্যাক্টর। এখানে আমি জাস্ট দেখাতে চেয়েছি যে নিউটনের ইনস্ট্রুমেন্ট গুলো কতটা বড় সাইজের হয় একটা ধারণা দেওয়ার জন্য। এখানে যদি আমরা দেখি, এইখানে এইটা আসছে, এখানে রিয়্যাক্টর যদি সোর্স হয়, এখান থেকে এই বিমগুলো লাইনগুলো আসছে, এইগুলো একটা একটা ইনস্ট্রুমেন্ট। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দুটো লোক দাঁড়িয়ে আছে, এইগুলো যদি একটা লোক প্রমাণ সাইজে 6 ফুটের একটা লোক হয়, তাহলে তার তুলনায় ইনস্ট্রুমেন্ট গুলো কয়েক গুণ বড় হয়, কারণ এই নিউটনের সাথে সাথে অনেক তেজস্ক্রিয় বিকিরণও হয় যেগুলো আমাদের শরীরের পক্ষে ভালো নয়, সেইগুলোকে আটকানোর জন্য বড় বড় শিল্ডিং মেটেরিয়াল ইউজ করতে হয় যাতে তেজস্ক্রিয়টা বাইরে না আসতে পারে, কিন্তু আমাদের গবেষণার কাজে নিউটনটাকে ব্যবহার করতে পারে। এবার আসা যাক আর একটা সোর্স, যেটা আমি বলেছিলাম স্প্যালেশন সোর্স, সেটা মধ্যে যেটা এখন পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী সোর্স, সেটা হচ্ছে SNS, স্প্যালেশন নিউটন সোর্স।
এটা আমেরিকার ওক্রিজ শহরে অবস্থিত। এখানে আমরা যেমন বলেছি যে প্রোটন বিম তৈরি করা হয়, তাকে প্রচন্ড তার শক্তি বাড়ানোর জন্য প্রথমে এরকম লম্বা একটা বড় ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, এটাকে বলা হয় লিনিয়ার অ্যাসিলারেটর। সেটাকে নিয়ে এসে এখানে তাকে ঘুরিয়ে 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 ঘুরে আরো শক্তিশালী বানানো হয়, গিয়ে এখান থেকে নিয়ে এসে এরকম একটা টার্গেটে আঘাত করা হয়। এবার সেখান থেকে যখন নিউটন গুলো তৈরি হয়, সেইগুলো এবং বিভিন্ন রকম নিউটন টিউবে নিয়ে গিয়ে তারপর একটা একটা ইনস্ট্রুমেন্ট বানানো হয়, সেখানে পরীক্ষামূলক গবেষণা। এটা আমি বলতে চাইছি যে কত বড় আমাদের এই ফেসিলিটি বা এই তৈরি করতে লাগে। এই যে এইটা লম্বাটা যদি আমরা দেখি, এটা প্রায় 1.25 কিলোমিটার লম্বা। তো এই নিউটন স্প্যালেশন সোর্সটা বানানোর জন্য আমি যদি শুরু থেকে দেখি, আর যেখানে নিউটন ইনস্ট্রুমেন্ট, এটা পুরো 1 কিলোমিটার দৈর্ঘ্যের আমার বানাতে হচ্ছে। তো এটা খুবই বড় আকৃতির একটা ফেসিলিটি দরকার সেই জন্য, এবং এটা অনেক অনেক প্রযুক্তি ওপর নির্ভর করছে। তো এই জন্যই নিউটন সোর্স গুলো পৃথিবীতে খুবই কম জায়গায় আছে, এবং বিভিন্ন রকম কারণে খুব কম সংখ্যক দেশ অন্য দেশের সাথে তাদের প্রযুক্তি শেয়ার করে। সেই জন্য নিজেদের প্রত্যেকটা দেশ তাদের নিজের নিজের প্রযুক্তিটাকে ডেভেলপ করে, এবং সেক্ষেত্রে এই যে নিউটন সোর্স গুলো হয়, আমি আবার বলতে চাই যে যেহেতু এগুলো খুব কম সংখ্যক জায়গায় আছে, কিন্তু কেউ যদি তার গবেষণার কাজে নিউটনটাকে ব্যবহার করতে চায়, তাদের বিভিন্ন রকম পদ্ধতি আছে, তারা গিয়ে ওখানে মেজারমেন্ট করতে পারে, পরীক্ষামূলক গবেষণা গিয়ে করতে পারে। আজকে মোটামুটি এখানেই শেষ করছি। তৃতীয় পর্বে আমরা দেখব প্রযুক্তিতে নিউটনকে কিভাবে ব্যবহার করা যায়। আমরা তো এতক্ষণ গবেষণার কাজে দেখলাম নিউটন কিভাবে ব্যবহার হচ্ছে, আমরা আগে পরের দিন আমরা দেখব প্রযুক্তিতে কিভাবে নিউটন বিম ব্যবহার করা হয়। আচ্ছা তাহলে অনুপ, তাহলে আজকে তোর থেকে তো তোমার থেকে তো মোটামুটি জানলাম যে কি করে আর কি আমাদের মানে নিউট্রনের কিছুটা প্রয়োগ থেকে শুরু করে নিউট্রনের গুরুত্বটা আমরা বুঝলাম, এবং তারপর আমরা গেলাম হচ্ছে নিউট্রন দুভাবে তৈরি হতে করানো যেতে পারে, এবং তার জন্য দরকার একটা বিরাট লার্জ স্কেল ফ্যাসিলিটি। আজকাল তো হ্যাঁ মানে বিজ্ঞানের একটা বড় দিকই হচ্ছে এই লার্জ স্কেল ফ্যাসিলিটি থেকে কাজ করা। কেন লার্জ স্কেল ফ্যাসিলিটির সুবিধাগুলো হচ্ছে যে সেখানে একজন বিজ্ঞানীর দিয়ে ছোটখাটো একটা ল্যাব মেনটেন করতে হয় না, তার যে প্রতুল ঝামেলা থাকে তাতে না জড়িয়ে তুমি সেখানে গেলে। এই যে নিউট্রন স্ক্যাটারিং তুমি বললে যে আর কি যে এনার্জি স্কেলস অনুযায়ী মেইনলি হচ্ছে মিলি ইলেকট্রন ভোল্ট এনার্জি স্কেলসে আমি যেটা বুঝলাম সেটা মেইনলি ট্র্যাক করছে, তার মানে মূলত দেখছে মানে অ্যাজ ইফ এজ এ ক্যামেরা, একটা ক্যামেরা দিয়ে আমরা যেমন দেখি বিভিন্ন শাটার স্পিড দিয়ে আমরা যেমন একটা একদম মাপতে পারি, তেমন নিউট্রন স্ক্যাটারিং ওইভাবে পদার্থের মধ্যে ঢুকলো, এবার বিভিন্ন এনার্জি তুমি বদলে তুমি মোটামুটি মিলি ইলেকট্রন ভোল্ট এনার্জি স্কেলে তুমি মোটামুটি জিনিসগুলোকে পদার্থের জিনিসগুলোকে দেখতে পাচ্ছ টাইম স্কেল অনুযায়ী আমরা টাইম স্কেল ইয়েস টাইম স্কেল। তা এখন আমি ইদানিং শুনছিলাম যে বলছে যে মানে আমরা বলতাম যে ঠিক আছে আমরা NMR করি, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স, অথবা আমরা মিয়ন স্পিন রোটেশন করি, সেগুলো হচ্ছে একদম ফ্র্যাকশন অফ মাইক্রো ইলেকট্রন ভোল্ট এনার্জি স্কেলস, ভেরি লো এনার্জি। তারপরে তোমার আসলে ইলেকট্রন স্পিন রেজোনেন্স মানে ESR, তাই না? সেটা একটু বেশি, কেন ইলেকট্রনের এনার্জিটা সেই অনুযায়ী রিলেটেড হচ্ছে। এবার কথাটা হচ্ছে যে তার মানে আমরা যদি NMR MUSR এগুলো করলাম একদম যেগুলো লোকাল প্রোব টেকনিক, তারপরে আমরা গেলাম ESR, তারপরে আমরা গেলাম হচ্ছে তোমার নিউট্রন স্ক্যাটারিং। তা আজকাল আমি শুনছিলাম যে নিউট্রন স্ক্যাটারিং দিয়ে ইভেন মিলি ইলেকট্রন ভোল্টেরও অনেক নিচে আর কি আমরা সিস্টেমকে প্রোব করতে পারি। তা সেই হ্যাঁ সেটা করা যায়। কোথায় পাওয়া যাচ্ছে এইসব এখন যেমন হচ্ছে মিলি ইলেকট্রন ভোল্টটা মোটামুটি আমাদের যেটা থার্মাল নিউটন বলা হয়, যদি রুম টেম্পারেচারে আমি নিউটনটা রাখি, তো নিউটনের আমি ওই যে দেখিয়েছিলাম, যদি আমি ফিরে যাই এখানে, এখানে আমি দেখিয়েছি দেখো, এইখানে কিন্তু আমাদের মিলি ইলেকট্রন ভোল্ট, এর থেকে কিন্তু আমরা আরো কম মাইক্রো ইলেকট্রন ভোল্টেও আমরা এর শক্তিটাকে কমিয়ে নিতে পারি।
হ্যাঁ পারি, ঘুমিয়ে কিন্তু নিয়ে কিন্তু, সেক্ষেত্রে সমস্যা যেটা আমি বুঝতে পারছি সরি সেটা মাইক্রো না, ওয়েভ লেন্থ। আরো কম, হ্যাঁ ইয়েস হ্যাঁ সেখানে মাইক্রোতে সমস্যাটা আমরা হচ্ছে যেতে পারি। তোমার নিউট্রনের ওয়েভ লেন্থ। আমি যখন এই ছবিটা দেখছি তাতেই সেটাই মনে হচ্ছে যে আসলে সেই সমস্যাটা দাঁড়িয়ে যাবে হচ্ছে ওয়েভ লেন্থ রেজলিউশন আমার মনে হচ্ছে। হ্যাঁ, তো এই ওয়েভলেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য আর শক্তিটা হচ্ছে মানে দুটো মন একটার অপর পিঠ, এক পিঠ আর দু হ্যাঁ অন্য একদম পিঠ। ঠিক। হ্যাঁ হ্যাঁ তো আমরা যদি শক্তিটা কম করে নিই সেখানে তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়। হুম হুম তো এই জন্য আমরা যে যে ঘটনাগুলো ঘটছে আমার যখন দরকার সেই জন্যই আমি একটা, যখন আমি দেখালাম যে একটা রিয়াক্টর সোর্স আছে সেখানে পিসটা ইনস্ট্রুমেন্ট তৈরি করা হয়েছে, প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের কিন্তু নিজস্ব তরঙ্গ দৈর্ঘ্য আর শক্তির হচ্ছে উইন্ডো আছে, আচ্ছা কোনটা কাজ করে হচ্ছে 10 মিলিভোল্ট থেকে 100 মিলিভোল্ট, আবার অন্য ইনস্ট্রুমেন্টটা সেটা কাজ করে 10 মিলিভোল্টের নিচে, সেটা হয়তো 1 মিলি ইলেকট্রন ভোল্ট থেকে 0.01 মিলি ইলেকট্রন ভোল্ট পর্যন্ত কাজ করে। তো এই জন্যই আমরা একটা পদার্থের বা অভ্যন্তরীণ যে ঘটনাগুলো ঘটছে জানার জন্য কোন এনার্জি রেঞ্জে ঘটছে সেটা যদি আমরা জানতে চাই সেই জন্য বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট বানানো হয় যেগুলো হচ্ছে বিভিন্ন রকম এনার্জি রেঞ্জে কাজ করে, তাদের উইন্ডোটা ডিফারেন্ট। যেমন আমি যদি একটা চাই যে হচ্ছে এই যেমন আমি একটা উদাহরণ দিলাম যে আমরা যদি টুথপেস্ট নিই সেটা আমরা দেখছি কঠিনও নয় আবার জলের মতো তরলও নয়, একটা সেমি লিকুইড ব্যাপার, সেখানে যে পরমাণুগুলো সেগুলো কিভাবে তাদের গতি আছে, এটা কিন্তু খুব আস্তে আস্তে গতিগুলো হচ্ছে। এই ধরনের ঘটনা জানতে গেলে কিন্তু আমাদের খুব কম এনার্জিতে যেতে হবে, যেটা হচ্ছে মাইক্রো ইলেকট্রন ভোল্ট। আবার যদি আমি একটা ইলেকট্রনের ঘটনা ঘটছে, আমরা জানি যে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কেন্দ্রের চারদিকে খুব তাড়াতাড়ি ঘুরছে, সেই ইলেকট্রনের গতি যদি জানতে চাই আমাদের কিন্তু 1000 মিলি ইলেকট্রন ভোল্টেরও বেশি না, এখানে এনার্জি। অবশ্যই একটা ডিপেন্ড করছে তোমার ইলেকট্রনের ইন্টারাকশনটা কিরকম, সেটা নির্ভর হ্যাঁ করছে। মানে এখন সেটা তো নর্মাল আছেই। ইন্টারাকশনে তুমি বলতে পারো ওরকম, কিন্তু আমি বলতে চাইছি যে একটা ইলেকট্রনের যদি স্লো ডায়নামিক্স থাকে আর ইলেকট্রনের হুম তোমার ইন্টারাকশনের উপর, সারাউন্ডিং ইন্টারাকশনের উপর তো নির্ভর করবে, আকর্ষণ বিকর্ষণের উপর তো নির্ভর করবে যে পদার্থের ইলেকট্রনটার গতি কিরকম বা ডায়নামিক্সটা কিরকম। তা হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা মোটামুটি বুঝতে পারলাম। কিন্তু আমাদের এই যে ভারতবর্ষের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে তুমি বললে যে আমাদের মানে আমাদের রিয়াক্টর বেসড নিউট্রন সোর্স, তার মানে রিয়েক্টর বেশ নিউট্রন রিয়াক্টর বেস নিউট্রন সোর্স ডেফিনেটলি, তা সেইখানে মোটামুটি এখন আমাদের মানে এরকম লার্জ স্কেল ফেসিলিটিটা কি ভারতেও ওই রকম, মানে বাইরের লোকজন এসে সেখানে গবেষণা হ্যাঁ করতে পারে আমাদের নাকি? একটা বড় প্রোগ্রাম আছে যেটাকে বলা হয় ন্যাশনাল ফেসিলিটি ফর নিউটন বিম রিসার্চ, হুম এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আমাদের নিউ ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের একটা একটা আমি বলবো ন্যাশনাল ফেসিলিটি ফর নিউটন বিম রিসার্চ। এই প্রোগ্রামের অভ্যন্তরীণ যে কেউ ভারতবর্ষের যে কোনো বিজ্ঞানী তার গবেষণার জন্য যদি নিউটন স্ক্যাটারিং ফেসিলিটি দরকার হয় সে এখানকার কোন বিজ্ঞানীকে লিখতে পারে, যারা আমাদের ওয়েবসাইট আছে সেখানে সমস্ত ডিটেলস গুলো দেওয়া আছে, সে কেউ লিখতে পারে যে আমার এই ধরনের পরীক্ষামূলক রিসার্চের জন্য দরকার, সেক্ষেত্রে আমরা সেই বিম টাইম আমরা অ্যালোট করি। এটা এটা মেনলি করা হয়েছে ইউনিভার্সিটিতে যারা আছেন যাদের কাছে নিউটন ফেসিলিটি নেই, বা অন্য ইনস্টিটিউট ন্যাশনাল ইনস্টিটিউট সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর অলমোস্ট 50 থেকে 100টা গ্রুপ এসে এখানে এক্সপেরিমেন্ট করে যায়। বাহ খুব সুন্দর। বাহ আচ্ছা আর ঠিক আছে, যারা আসতে তাহলে পারে না আমরা তাদেরকে আমরা আমরা এক্সপেরিমেন্ট করে দিই, তাদেরকে রেজাল্ট পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন কারণে তারা যদি না আসতে পারে, কেউ অনেক সময় নিজেরা এসে এক্সপেরিমেন্ট করে, অনেক সময় তারা তাদের যে স্যাম্পেল সেগুলো পাঠিয়ে দেয় সেগুলোকে আমরা তার উপর মেজারমেন্ট করে আমরা ডেটাও পাঠিয়ে দিই। আচ্ছা আর একটা জিনিস আমি এইটা হুম একটু মানে আমার একটু একটু অন্যরকম কমেন্ট হয়তো হবে, সেটা হচ্ছে সারা পৃথিবীতে আমি দেখতে পাচ্ছি যে নিউট্রন স্ক্যাটারিং এর মানে রিয়াক্টর গুলোকে আস্তে আস্তে সব বন্ধ করে দিতে চাইছে। মানে হুম এটা হয়তো কোনো পলিটিক্যাল ইস্যু থাকতে পারে, সেটা আমি রাজনৈতিক কিছু বিষয় থাকতে পারে সেটা আমি যেতে চাইছি না, কিন্তু না মেন কারণ হুম হ্যাঁ বলো। মূল কারণ সেটা তুমি ভালো বুঝতে পারবে, কিন্তু সেটা দেখতে পাচ্ছি যে অনেক কিন্তু বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে। যেমন জার্মানিতে শুনছি আস্তে আস্তে রিয়াক্টর গুলো একে একে করে বন্ধ করে দিচ্ছে এবং বন্ধ করে হ্যাঁ দেবে, কারণটা হচ্ছে এনার্জির মানে এনভায়রনমেন্টের জন্য।
তো সেইটা এই ব্যাপারে ইনভলভমেন্ট একটু কম, যেটা মেইন যেটা হচ্ছে বিষয়, যেহেতু আমি এই রিয়াক্টর বেস সোর্সগুলোতে মেইন যেটা ইস্যু হচ্ছে সেখানে তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার হয়, যেমন আমি বললাম ইউরেনিয়াম ব্যবহার হয়, তো এই তেজস্ক্রিয় পদার্থ থেকেই কিন্তু আমরা নিউট্রন বিমটা তৈরি করি। তার মেইন প্রবলেম হলো এই তেজস্ক্রিয় পদার্থকে যদি ঠিকভাবে আমরা কন্ট্রোল না করতে পারি, সেটা যদি বাইরে ছড়িয়ে পড়ে কোনো কারণে, কোনো অ্যাক্সিডেন্টের জন্য, যেমন ফুকুশিমাতে জাপানে হয়েছিল সুনামি এসে সেটা রিয়াক্টরটা ক্ষতি হয়েছিল, সেখান থেকে বিকিরণ অনেক ভালো দিকও আছে, যদি আমরা প্রত্যেকটাকে ঠিকভাবে ব্যবহার করতে পারি তো অনেক ভালো দিক আছে, আমি পরের পর্বে বলবো আচ্ছা চিকিৎসা বিজ্ঞানের। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আজকে অনুপের থেকে আমরা নিউট্রন স্ক্যাটারিং বা নিউট্রন বিক্ষেপণ বা বিচ্ছুরণ আমরা এইভাবে ভাবতে পারি জিনিসটাকে, অনেক কিছু জানলাম শিখলাম। তা আজকে আমরা আলোচনার দ্বিতীয় অংশ এখানে শেষ করছি, এবং আমরা অনুপের কাছে যে তাকিয়ে থাকছি অনুপের আমরা তৃতীয় অংশটি শোনার জন্য, সেখানে নিউট্রনের অ্যাপ্লিকেশন বা প্রয়োগ সেটা নিয়ে হ্যাঁ আরো অনেক বুঝতে পারলাম, আরো অনুপ অনেক বিস্তারিত ভাবে সেখানে আমাদের বলবে আমাদের দর্শক এবং বিশেষ শ্রোতাদের কাছে। করে হ্যাঁ ইলেকট্রিসিটি তৈরিতে, হ্যাঁ কোথায় কোথায় আজকে সেই জিনিসটা চিকিৎসা বিস্তার, বিজ্ঞানে, আমাদের কৃষি ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এর ব্যবহার হয়, সেগুলো কিন্তু আমরা পরের পর্বে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি আমার দর্শক এবং শ্রোতা যারা আছে, আমাদের বিজ্ঞান এবং যুক্তি উদ্যোগের যারা আছেন তাদের কাছে অনুরোধ রইল, বা তারা চোখ রাখুন আমাদের এই প্রচেষ্টার দিকে। আশা রাখি আমরা আরো অনেক কিছু শিখবো অনুপের থেকে। ধন্যবাদ অনুপ, আবার পরে ধন্যবাদ রাজীব দা, অপেক্ষায় থাকলাম। আবার দেখা হবে। হ্যাঁ।